অরফিন দেখার পরে একটা এক্সপেকটেশন ছিলই, তো ওই এক্সপেকটেশন ফুলফিল করেছে আমি বলতে পারি। যে টুইস্টটা আমরা জানতাম, যেহেতু অরফিন ফার্স্টটা দেখেছিলাম আমরা জানতাম এটা সাইকোপ্যাথ, সো ওই দিক থেকে কোনো টুইস্ট দেওয়ার ছিল না, কিন্তু এখানে টুইস্টটা একটু অন্যরকম হয়েছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা এসে গেছি আমাদের নেক্সট ভিডিও নিয়ে। আজকে আমরা একটা মুভি রিভিউ করব। এটা আগের অরফিন ফার্স্ট, মানে অরফিনটা আমরা অলরেডি করে দিয়েছি, এটা হচ্ছে অরফিন ফার্স্ট কিল। হ্যাঁ, অরফানের সেকেন্ড পার্ট, যেটা অনেক বছর পর রিলিজ করেছে। ফার্স্টটা 2009-এ করেছিল, এটা 2022-তে। তো আফটার লং টাইম এটা, একদম কিন্তু এটা অ্যাকচুয়ালি অরফ্যান যে অরিজিনাল স্টোরি তার প্রিকুয়েল, একদম আগেকার ঘটনা। তো এটা ডাইরেক্ট করেছেন, এটা ডাইরেক্টরও আলাদা, ফার্স্ট মুভির ডাইরেক্টর নয়, আর এনার ডাইরেক্টর হলেন উইলিয়াম ব্রেন্ট বেল। বাট হ্যাঁ, মুখ্য ভূমিকা যিনি অরফ্যানের ক্যারেক্টার, একদম সেম প্লে করছেন ইজাবেল ফুরম্যান। ইজাবেলি ক্যারেক্টারটা প্লে করেছে। আর এটা হচ্ছে প্রি স্টোরি হ্যাঁ, অ্যাকচুয়ালি, বাট উনি অনেক বছর পরে, মানে উনি 25 প্রায় এজ, আই থিঙ্ক এখন অলমোস্ট, হ্যাঁ অলমোস্ট 25 এজে উনি একটা 9 বছরের বাচ্চার রোল প্লে করছে। তো এখানেও হচ্ছে একটা বেশ, মানে ওনার অ্যাক্টিংয়ের জন্য একটা বেশ টাফ জার্নি আই হ্যাঁ। থিঙ্ক। তো এর স্টোরিটা অ্যাকচুয়ালি ওই মুভিতে দেখানো হয়েছিল, যখন ওই মুভিটা যদি আপনারা দেখে থাকেন তো জানবেন যে যখন ওনাকে অ্যাডপ্ট করা হয়, তখন যখন ওই অরফানেজ যে যে সিস্টার অরফেনেজে ছিলেন, আসার আগে ওনার যে জায়গাটা ছিল হ্যাঁ, তো ওটার অরফানেজের কথাটা সিস্টার বলেছিলেন যে আগেরকার ঘটনা, আগের বাড়িতে কি একটু, ঘটেছিল, যেটা মানে নাকি ছিল, জাস্ট স্লাইড একটা হ্যাঁ, দিয়ে জাস্ট একটা রেখেছিলেন। সামারির মতন দেওয়া হয়েছিল। একদম তো অ্যাকচুয়ালি ওই ঘটনাটাকে নিয়েই এই এটা করেছে ফার্স্ট সিনেমাটা কিল, করা হয়েছে, ফার্স্ট কিল। একদম তো কেমন লাগলো? আমার বেশ ভাল লেগেছে, মানে বেশ ভাল লেগেছে। অরফিন দেখার পরে একটা এক্সপেকটেশন ছিলই, তো ওই এক্সপেকটেশন ফুলফিল করেছে আমি বলতে পারি। যে টুইস্টটা আমরা জানতাম, যেহেতু অরফিন ফার্স্টটা দেখেছিলাম আমরা জানতাম এটা সাইকোপ্যাথ, সো ওই দিক থেকে কোনো টুইস্ট দেওয়ার ছিল না, কিন্তু এখানে টুইস্টটা একটু অন্যরকম হয়েছে। তো হ্যাঁ, ওই টুইস্টটা অ্যাকচুয়ালি দরকার ছিল আমার মতে, কেন কি না হলে তো একই সাইকোপ্যাথের ডাবল মুভি কিন্তু খুব একটা হয় না, আর হলেও দুটোই কারণ সাইকো। কারণ অরফ্যান মুভিটা যেটা 2009 ফার্স্ট মুভিতে, ওখানে অ্যাকচুয়াল মেন মানে আপনাদের, ক্যারেক্টারটা যেটা, না, অ্যাকচুয়াল মেন যে স্টোরি, যে মেন পার্টটা, একদম যেটা অ্যাকচুয়ালি এত মানে এতক্ষণ ধরে দর্শকদেরকে ধরে রেখেছিল, সেটাই ছিল ওর যে রিজনটা রিভিল করা, যে কে একদম মেয়েটা, কেন এরকম একদম করছে। কেন এরকম তো করছে। সেটা তো অলরেডি রিভিল হয়ে গেছে। তা হ্যাঁ এরপরে আপনি কিভাবে আরো সাসপেন্স করবেন, ক্রিয়েট একদম একটা মুভিতে, তো সেটা একটা চ্যালেঞ্জিং ছিল। তারপর আমাকে যদি জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো মানে দুটোর মধ্যে আমার অরফ্যান ফার্স্টটাই বেশি ভালো লেগেছে, হুম মানে 2009-এর যে অরফ্যান, অরিজিনাল অরফ্যানটা, এইটা অরফ্যান ফার্স্ট কিলটা আমার ওই তুলনায় একটু একটু কম উইক লেগেছে। লেগেছে। হ্যাঁ, মানে ফার্স্ট অরফিন যেটা, বাট হ্যাঁ, অরফিন অবভিয়াসলি যদি আপনার অফিন ভালো লেগে থাকে তো তাহলে আপনার এটা অবশ্যই দেখা দেখতে পারেন। উচিত, কারণ কি অবভিয়াসলি আমরা যে কোনো কন্টিনিউশনটা পছন্দ করি সেটা, মানে আমার কথা হচ্ছে গেম অফ থ্রোনস এর লাস্ট পার্ট যদি কেউ দেখতে পারে ফার্স্ট এতগুলোর পরে, তাহলে তো আপনার এটা দেখাই উচিত। ওটা কথা না বললেই ভালো হয়। তাই জন্য আমি বলবো যে অরফিন আমার কথা টুইস্টটা একটু অন্যরকম ছিল। এখানে কিছুটা দেখিয়েছে যে এতগুলো মার্ডার সত্যি কেউ চেয়েছিল, কিছু জায়গায় চেয়েছিল, বাট কিছু জায়গায় হয়তো ও একটা স্টেবিলিটি লাইফ হ্যাঁ চাইছিল। হ্যাঁ, সবাই যেটা চায় ভাই, কে বাট শান্তিতে না থাকতে আলটিমেটলি চায় যেটা বুঝতে পেরেছে যে ওর পক্ষে এটা পসিবল নয় না, পাওয়া, তো ওই হিসাবে এখানে অন্যান্য বাট ক্যারেক্টার, চেষ্টা করে গেছে পরের মুভিতেও, মানে ফার্স্ট মুভিতে হচ্ছে পরের ঘটনা, সেখানেও দেখি যে চেষ্টা করেছে না আবার একটা, না ফার্স্টটা ওটা তো চেষ্টা করেনি, নাহলে হ্যাঁ ওই মুভিতে যে ক্যারেক্টার সিকোয়েন্সগুলো দেখানো হয়েছিল ওগুলো রীতিমতন আপনাকে পিন করবে বা একদম গুজ বাম্পস দেবে, কিছু কিছু এ যে রাগ হবে কখনো কখনো, ইমোশনাল হব। তো এইটাতে অত আপ অ্যান্ড ডাউনসটা নেই আমার মতে, নেই, কারণ কি হ্যাঁ, মানে কারণ একটা ওর, সেকেন্ড হ্যাঁ, আর পার্ট যেহেতু, ওরও ইনিশিয়াল স্টেজ, এটা এক্স্যাক্টলি মানে অতটা রাগ, অতটা
সাইকোপ্যাথেটিক হয়ে যাওয়াটা তখনও হয়তো হয়নি, কিছুটা অবশ্যই ছিল, একদম বাট কিছুটা তো সেটা ছিল। হয়তো এই ঘটনার পরে আরো এফেক্ট করেছে ওকে, তাই হয়তো আমার মনে পরের হয় কি বলতো, ঘটনাটা আরো বেশি আমার মনে হয় ওরা থার্ড পার্টও বের করতে পারে, যে ও অ্যাসাইলামে কেন অরিজিন। ছিল, ওর হ্যাঁ, অ্যাকচুয়ালি অরিজিনটা কোথায়, বার্থ মাদার বা ওই স্টোরি দিয়ে ওরা যদি চায় মানে বাট করতে এরপরে পারে। ওই ইজাবেলের জন্য ওই ক্যারেক্টারটা প্লে করাটা টাফ হয়ে যাবে, কারণ আরো পিছিয়ে যাচ্ছে, মানে আরো হ্যাঁ ছোট দেখাতে হবে, কিন্তু আমি বলবো যে সেখানে আমাদের অন্য কেউ প্লে করতে পারে, বাট না, আমার স্টিল আমার মনে হয় যে এখন এত আমাদের আপডেটেড সফটওয়্যার আছে, তো ওগুলোকে কাজে লাগানোই উচিত। কেন কি ওই মেয়েটার যে ক্যারেক্টারটাকে ধরেছে, সে 9 বছরই যখন ধরেছে বা এখন 25 বছর বয়সেও 9 বছরের যে রোল করেছে, অসাধারণ অ্যাজ অ্যা অ্যাক্ট্রেস, অসাধারণ। মানে একটা ক্যারেক্টারকে কি করে প্লে করতে হয় একটা সাইকোপ্যাথ, আমার তো প্রথমটাই ভেবে অবাক লেগেছিল যে একটা 9-10 বছরের বাচ্চা কি করে একটা প্লে করেছে এটা, আর এখন যেটা নিজের বয়সের থেকে ছোট রোল প্লে করাটাও হ্যাঁ, একটা টাফ, তো ওই অনুযায়ী আমি আর বলবো খুবই ভালো ক্যারেক্টারটাকে করেছে। একদমই ধরে রেখেছে ফ্রম স্টার্ট টু এন্ড, যেভাবে অরফানে ছিল সেভাবেই এই মুভিতেও ওই ক্যারেক্টারটাকে একদমই, মানে 1 সেকেন্ডের জন্য আপনার মনে হবে না আউট অফ দ্য ক্যারেক্টার গেছে স্ক্রিন কখনোই। স্ক্রিন প্লেও খুব ভালো দেখিয়েছে, শর্টসগুলো লং শর্ট, ক্লোজ হ্যাঁ শর্ট, খুবই একদমই, ভালো ভালো শর্টস আছে, এডিটিংও খুব ভালো। কিছু পিক্টোরিয়াল পুরো শর্টস আছে, যেটা সত্যি আপনাকে মনে হবে যে পজ করলেই একদম একটা ফ্রেমে বাঁধানো ছবি। আর এখানে পেন্টিংটা যেমন ফার্স্ট মুভিতে যেমন পেন্টিংটাকে ইউজ করা হয়েছিল, এখানে পেন্টিংটা দেখানো হয়েছে, লাইভ পেন্টিং দেখানো লাইভ পেন্টিং, হয়েছে, একটা আর্টিস্টের কোথা লাইফ থেকে ওই ব্যাকলাইট পেন্টিং আইডিয়াটা বা ও এসেছে, শিখেছে কি করে, অরিজিনটা সেটা একদম দেখানো হয়েছে এটা ও এখানে। কি করে শিখলো, কারণ কি ওটা সব জায়গায় শেখানো হয় না, টেকনিক্সগুলো টাফ, অতটা ইকুইপমেন্টও সবসময় থাকে না সবার কাছে। সরি ফর দ্য টেকনিক্যাল গ্লিচ গাইস, ক্যামেরায় কিছু প্রবলেম হচ্ছিল। তো আমরা অরফ্যান ফার্স্ট কিলের কথা বলছিলাম, তো আমরা বলবো স্ক্রিন প্লে আর কালার, একটা হ্যাঁ কথা বলতে হয় যে যে ব্ল্যাক, আজকে আমরাও ব্ল্যাক পরে এসেছি অরফেনের রিভিউয়ের জন্য, তাই জন্য যে কালারটা, কালার বা আগুন বা এই নেগেটিভ কালার পেন্টিং, এই সবটা নিয়ে কালার থিমটা সিনেমাটার হ্যাঁ, আর সাথে একদম অ্যাপ্রোপ্রিয়েট। সিনেমাটোগ্রাফিতেও ইউজ করা হয়েছে একটা হালকা গ্রেইশ, আপনাদের মনে হতে পারে কেন ব্রাইটনেস বাড়াবো ও মাই গড, ল্যাপটপের, আমরা যখন দেখেছিলাম ল্যাপটপে দেখেছিলাম আমরা নেটফ্লিক্সে, তো একটা মনে টাইমে হয়েছিল মনে হচ্ছিল কিছু ব্রাইটনেসে প্রবলেম প্রবলেম আছে বা কিছু বা একদম স্ক্রিনের প্রবলেম, বাট না, ওইভাবেই ডাইরেক্টর আর সিনেমাটোগ্রাফার মনে হয় ভেবেছে শো করার এটাকে কথা, ওভাবেই দেখাতে চেয়েছে, একদম একটু গ্রেইশ একটা টিন্ট আপনাদের মনে হতে পারে একটা হালকা। সাউন্ড ও ব্যাকগ্রাউন্ড সাউন্ড এইসব মুভিতে খুবই একটা হ্যাঁ, বিশাল ইম্পর্টেন্ট বড় রোল প্লে রোল করে, প্লে করে। তো ওগুলোর জন্য আমি বলবো ওগুলো খুব ভালো কাজ করেছে, পুরো থ্রু আউট দ্য সিনেমা সাসপেন্স রেখেছে। আর এখানে যে ওর মায়ের রোলটা প্লে করেছে, আমি হ্যাঁ, পার্টিকুলার ওর কথা বলতে চাই যে ভালো, বেশ ভালো, হ্যাঁ, মানে জুলিয়া স্টাইলস একদম, তো, তো ফার্স্ট মানে ক্যারেক্টারের শিফট, বেশি স্পয়লার দেব না, বাট ক্যারেক্টারের শিফটটা আমার বেশ ভালো লেগেছে, হ্যাঁ মানে মানে এই মুভিতে বলতে পারেন ওটাই মেন টুইস্ট বা আর মেন এটা ওটাই সাসপেন্স। বিগ একটা স্ট্রং একটা লেডির একটা মানে একটা বিগ ভালো একটা লেডি বলবো না, মা যে একটা মা নিজের বাচ্চাদেরকে কত এক্সট্রিমে যেতে পারে কতটা এক্সট্রিমে যেতে পারে পার্টিকুলার, বাঁচানোর জন্য, আর তার ছেলে আছে, একটা মেয়ে আছে, মেয়ে হারিয়ে গেছে যেখানে সে এই ইজাবেলাকে পেয়েছে দেখা যাচ্ছে, তো আপনারা দেখবেন, আপনারা তো আশা করি টুইস্টটা ভাল লাগবে। একদম আর একটা মেয়ে যে কি কি করতে পারে তার বাচ্চাকে প্রোটেক্ট করার জন্য, সেটাও কিছুভাবে দেখানো হয়েছে, তাই জন্য আপনাদের তো হ্যাঁ সিনেমাটা দেখতেই হবে। একদমই, আপনাদের যদি অরফ্যান ফার্স্ট মুভিটা ভালো লেগে থাকে তো এটাও আপনাদের ভালোই লাগবে, একদম তো আপনারা অবশ্যই দেখতে পারেন, আমরা এটাই রেকমেন্ড করব। একদম, আর নেটফ্লিক্সে চলে এসেছে, টপ10-এর মধ্যে আছে, তো গিয়ে চটপট দেখে আপনারাও জানান আমাদের সাথে আপনাদের মতামতটা এক না কি না। আর এরকম আরও ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করবেন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পাবেন। আর আমাদের ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করে রাখতে পারেন আলাদা আলাদা আপডেটস পাওয়ার জন্য।
আর আপনারা কমেন্টে জানাবেন আমাদের কেমন লাগলো, আর অন্যান্য কোন কোন ভিডিও রিয়াকশন বা রিভিউ চান আপনারা। তাহলে আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য বাই।